রাতের মধ্য रजনিতে আল্লাহ পাক রব্বুলান আমিন রাতের মধ্য रजনিতে প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে এসে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ও আমার বান্দারা কে আছো ও আমার গোলাম তোমরা কে আছো আমি আল্লাহ তোমাদের কাছে এসেছি তোমরা তো গোনাগান তোমরা তো খতাকার সিয়াকার মতকার পাপী বান্দা তোমরা তোমাদের जिंदगी কোনা দিয়ে ভরপুর করেছো বান্দা ও গোলাম

আল্লাহ পাক রবুল আলামিন তোমার तमाम जिंदगीর গুনাহ খাতাকে maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক maaf করতে পারে আল্লাহ পাক বলেন ও বান্দা তোমাদের ভিতরে এক sene নির্বন্ধ জানা আছে মদের আড্ডায় বসে আছে জুয়ার বসে আছে তাসের আড্ডায় বসে আছে কিন্তু আমি আল্লাহ রাতের মধ্য রজনীতে রহমত নিয়ে এসেছি ও বান্দা ওই জুয়ার আড্ডা ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার কাছে আসো তাসের আড্ডা ছেড়ে দাও পরকিরা কাজ ছেড়ে দাও ও বান্দা আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি তোমাদেরকে মেঘের বাড়ি করে দয়া করে আমি আল্লাহ সৃষ্টি সৃষ্ট করেছি আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম আল্লাহ পাগর বোন আলমিন এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে আল্লাহ পাগর বোন আলমিন বলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে মহাব্বাত করি পেয়ারা করি ও বান্দা যদি ভালো না তাহলে আঠারো হাজার মখলুকের মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করতাম না যে নবী এই ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্য তার নিজের বাসস্থানকে ত্যাগ করেছে জন্ম নিয়েছিলেন আল্লাহ কিন্তু মক্কা ছেড়ে আল্লাহ রসুলকে মদিনায় যেতে হল শুধুমাত্র কালমার দাওয়াত দেওয়ার কারণে কালমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে এটা সবাই মানত না আল্লাহ রসুলকে পাগল বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে মোহাম্মদের কথা একটাও শোনা যাবে না এক মানুষ আবার কিছু সংখ্যক মানুষ আল্লাহ রসুলের কথা শুনে তারা ইমান এনেছে কিন্তু সবাই তো আল্লাহ রসুল জন্মভূমি ত্যাগ করার কারণ হলো এটাই যে কালমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম কালমার দাওয়াত তায়েফবাসীদের কাছে পৌঁছাতে গেলে নিষ্ঠুর তায়েফবাসীরা আল্লাহ রসুলকে চিনল না আল্লাহ রসুলকে নবী বলে মানল না স্বীকার করল না কিন্তু মুমিন বান্দাদের গুণাবলী হতে হবে কি আমানতু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শুধু আল্লাহর উপরে ইমান আনলে হবে না আসমানি কিতাব সমূহের উপরে ইমান আনতে হবে মালাইকা ফারিস্তাদের উপরে আনতে হবে প্রেরিত পাইগম্বার রসুল তাদের উপরেও আনতে হবে এটা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য কিন্তু নিষ্ঠুর তাইববাসীরা আল্লাহর রসুলকে চিনল না চেনার চেষ্টাও তারা করলো না বরং ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দিল এই তোমরা ওই মোহাম্মাদ তাড়া করো পাগল হয়ে গেছে কি উল্টা পাল্টা বকে ওকে এই তাইব তাই শহর থেকে তোমরা বিতাড়িত করো ছোট ছোট বাচ্চারা আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো আল্লাহ রসুলের গোটা শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেল হাঁটতে পারে না বারবার জমিনে পড়ে যায় আবার ওঠেন আবার চলতে থাকেন আবার এমন করতে করতে হঠাৎ আল্লাহ রসুল বেঁহুশ হয়ে জমিনে পড়ে গেলেন সেই সময় আল্লাহর হুকুমে জিব্রাইল আলাম আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি যদি হুকুম করেন আপনি যদি আদেশ দেন তাহলে এই পাহাড় চাপা দিয়ে শেষ করে দিন মানবতার নবী আমার বললেন হ্যাঁ জিব্রাইল না ওদেরকে ধ্বংস করা যাবে না শেষ করা যাবে না ওমা আর সাল্না কা ইল্লা রহমা আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন আমাকে গোটা পৃথিবীর রহমত স্বরূপ করে পাঠিয়েছে অতএব ওদের জন্য আমি বদতোয়া করতে পারবো না ওদের জন্য আমি বদতোয়া করতে পারবো না যদি আজ হয়তো ওরা আমাকে চিনল না আমাকে চিনতে পারেনি সেই জন্য ঈমান আনেনি কালমাকে গ্রহণ করিনি কিন্তু যদি এদের জন্য বদতোয়া করি এরা যদি শেষ হয়ে যায় তাহলে আমি কালমাটা কাদের কাছে পৌঁছাবো সুবহানাল্লাহ কালমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো কি মায়ার নবী আমার কি মায়ার নবী আমার সেই নবীর সানে দূরত পড়তে আমাদের কষ্ট লাগে কষ্ট লাগে হাবিবের সানে দূরত সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার পূর্বে একটা কথা বলি যতক্ষণ আলোচনা আমি করব বা যে বক্তাই করুক একটু কথা বলতে হবে কথা বললে কি হবে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তাহলে আমার বোঝাতে আরো সুবিধা হবে আর যদি সবাই চুপচাপ থাকে তাহলে আমি বুঝবো কেউ বুঝতে পারছে না তখন আমারও আর ভালো লাগবে না বলতে অতএব সবাই একটু কথা বলবেন আমার সাথে বলবেন দেব স্যার জি জি তো যাই হোক যাই হোক আমি আলোচনার পূর্বে একটা আয়াত পড়েছি আল্লাপাক রব্বুল আলমিন ওই আয়াতের ভেতরে জান্নাতি ব্যক্তিদের বর্ণনা দিয়েছে যারা ইমানদার বিশ্বাসী বান্দা তো কত শ্রেণীর বান্দা জান্নাতি হবে তাদের বর্ণনা ওই আয়াতের ভিতরে আল্লাহ তুলে দিয়েছে তো সৌরত তাওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন একশো বারো নম্বর আয়াত থেকে তো এই যে বিশ্বাসী বান্দাদের বৈশিষ্ট্য বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে নিয়েছেন একটা চুক্তি করে নিয়েছেন কি চুক্তি ওগো আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে ওগোলাম أم يلاطمك اليد لنا إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة سبحان الله رب العالمين بولين আমি ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য বলার আগে তাদের সঙ্গে একটা চুক্তি করলাম একটা এগ্রি করে নিলাম চুক্তি হলো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং তোমাদের ধন সম্পদ তোমাদের মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে কথা বলতে বলতে জান্নাতের বিনিময়ে আল্লাহ বলছেন জান্নাতের বিনিময়ে তোমাদের মাল সম্পদ এবং তোমাদের জান আমি ক্রয় করে নিয়েছি কিনে আচ্ছা যদি আপনারা বুঝে থাকেন তাহলে জানটা কার দেওয়া মাল সম্পদ এটা কার দেওয়া দেওয়া সবই আল্লাহ তো আল্লাহর দেওয়া সব কিছু আবার আল্লাহই বলছেন আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি এটা কেমন একটা মজার বিষয় না এটা ঠিক তেমনই যেমন একজন বাবা তার সন্তানকে একটা খাবার কিনে দিল একটা চিপস কিনে দিল একটা বিস্কুট কিনে দিল দেওয়ার পরে বলছে মা আমাকে একটা বিস্কুট দাও তাহলে এর পরিবর্তে আরো সুন্দর খাবার আমি তোমাকে এনে দেব কিনে দিয়েছে কে বাবাই কিনে দিয়েছে আবার বাবাই সন্তানের কাছে যাচ্ছে যে আমাকে আমাকে বিস্কুট দাও তাহলে এর পরিবর্তে আমি আরো দামি জিনিস তোমাকে কিনে দেব ঠিক তেমনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের মান তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে আমাদের দেওয়ার জন্য বলছেন তোমাদের মাল সামান তোমাদের জানকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি কথা বোঝা গেছে অতএব জান আমাদের না মাল ও আমাদের সবকিছু কাজ আল্লাহ আল্লাহ জীবন চালাতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহ বলছেন আমি কিনে নিয়েছি তার মানে যে তোমরা আমার রাস্তায় চলো আমি যেমন ভাবে চলতে বলবো তোমরা তোমাদের জীবনটা ঠিক তেমন ভাবেই চালো আবার মাল সামান আল্লাহ কিনে নিয়েছেন মানে আল্লাহর কেনা জিনিস আমাদের কাছে আছে আল্লাহ যেমন ভাবে যেভাবে খরচ করতে বলবেন সেভাবেই আমাদেরকে খরচ করতে কথা বোঝা গেছে এই এগ্রিটা আগে করে নিয়েছেন চুক্তিটা আল্লাহ করে নিয়েছেন এবার আলোচনা চলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন ওগোলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসী বান্দাদের মমিন বান্দাদের কয়েকটা বিষয় আমি আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছি সর্বপ্রথম এক নম্বর বিষয় দিলাম আতা ইবুন আতা ইবুন মানে ফিরে আসা কি করা ফিরে আসা আমার কথা বুঝতে পারছেন আপনারা তওবার মানে হলো ফিরে আসা বান্দা গোনা করবে গোনা করার পরে আবার ফিরে আসবে আল্লাহ বলছে বিশ্বাসী বান্দাদের প্রথম গুণ তো গোনা কিন্তু করবে আল্লাহ পাক জানেন তাই বলছে যে বান্দা গোনা করবে এটা আমি জানি তো গোনা করার পরে আবার আমার কাছে ফিরে আসবে তওবা করবে তওবাটা করার মতো করে যদি করে আমি আল্লাহ তার তওবাকে কবুল করে তাম জিন্দগির গোনা গোনাকে মাফ করব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলা আল্লাহিতুবু ইলা আল্লাহিতাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও غلام শোনো আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম আমি আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করলাম

আছে না নেই গোনাই তো আল্লাহ পাক জানে যে বান্দা গোনা করবে তো আল্লাহ আগে থেকেই বলছেন বান্দা গোনা করবে এ তো আমি জানি কিন্তু তোমরা তওবা করবে যদি তওবা করো তাহলে তোমরা মুমিন বান্দা বান্দাদের তালিকায় তোমাদের নামটাও লেখা হবে ঘোষণাটা কার আল্লাহ আত্তাইবুন তওবা করতে হবে তওবা করার মত বান্দা গোনা করতে করতে तमाम জিন্দেগি পর গোনাই ভরপুর করুক তারপরেও আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ সেই তওবাকে ফেরাবে না ইনশাআল্লাহ ওগো আল্লাহর গোলাম শুনুন শয়তান আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহকে বলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক গোমিকের বানাল্লা আপনি জান্নাত বেশি না বানিয়ে যদি জাগার নাম বেশি বানাতেন ভালো হতো শয়তান বলো আল্লাহ আপনি যদি জান্নাত বেশি না বানিয়ে যদি জাগান নাম বেশি বানাতেন ভালো হতো আল্লাহ ফাকরুলা আলামিন জিজ্ঞাসা করেন ওরে সৈতান কেন চান্নাত বেশি না বানিয়ে জগান নাম বেশি বানালে ভালো হতো শয়তান তখন বলে অরপোলা আলামিন আল্লাহ আপনার যে সমস্ত বান্দারা দুনিয়াতে আছে যারা আগামী দিন আসবে আল্লাহ ওদেরকে আমি ধোকা দেব সামনে পিছন ডাইনে বামে আমি ধোকা দেব ওদেরকে গাফির বানাবো মুশরিক বানাবো বেঈমান বানাবো ওদেরকে ইমান খারা করব ওদেরকে জালিম বানাবো ওদেরকে অত্যাচার কার অত্যাচারী বানাবো ওদেরকে জাগান নামি বানিয়ে তার পরে আমি আল্লাহ ছেড়ে দেব ঘোষণাটা বলছে শয়তান আল্লাহর সঙ্গে বলছে আল্লাহ আপনার যে সমস্ত বান্দা দুনিয়াতে আছে আর যারা আসবে ওদেরকে আমি ধোঁকা দেবো যে জাহান্নামে বানিয়ে তার পরে ছাড়ব কিন্তু আল্লাহর দয়া কত বড় দেখো শয়তানকে লক্ষ্য করে আল্লাহ পাক রবুল আলামিন বলে ওনি শয়তান শুন আমার যে সমস্ত বান্দা দুনিয়াতে আছে আর যারা আগামী দিন দুনিয়াতে আসবে ওদেরকে ধোকা দিবি ওদেরকে ওদেরকে সমস্ত রকম ওদের দ্বারা কাজ কাজ খারাপ কাজ কর্ম করাবি কিন্তু শৈতান শুনেরা আমার ওই বান্দাটা গোনা করতে করতে গোনা করতে করতে তামাম জিন্দিগিটাকে গোনায় ভরপুর করবে তারপরে ওই বান্দাটা গোনা থেকে ফিরে আসবে না তারপরেও সেই বান্দাটা গোনা করে গোনা করতে করতে গোটা সামিনটা গোনায় ভর করবে ওই শৈতান শোন তারপরে ওই বান্দাটা গোনা থেকে ফিরে আসে না তারপরে ওই বান্দাটা গোনা করে গোনা করতে করতে প্রথম আসমান দ্বিতীয় আসমান এমন করতে করতে সপ্তম আসমান পর্যন্ত গোনা দিয়ে ভর করবে কিন্তু শৈতান শোন ওই বান্দাটা কোনো একটা কোরআনের মজলিসে কোনো এক

দেনে তালিকায় উঠে যাব আমির আল্লা আমাকে আপনি মাফ করে দিন আমার তাম সিন্দেগিটা আমি আল্লাহ গোনা দিয়ে বোন বোন করেছি

আল্লাহ বললেন শয়তান শোন বান্দা যতই গোনা করুক পাহাড় সমতুল্য গোনা করুক সপ্তম আসমান পর্যন্ত গোনা করুক গোটা জমিনটা গোনাই ভরপুর করুক সারা আসমান জমিন শুধু গোনা দিয়ে ভরপুর করুক তবু শোন ওই বান্দাটা আমি আল্লাহ আমার কাছে একবার তওবা করবে তওবা তান নাসুহা তওবা বিশুদ্ধ তওবা আমি আল্লাহ আমার কাছে করবে ওই চোখের দুপটা পানি ফেলবে বান্দা শোন শয়তান শোন ওই বান্দার ওই চোখের পানিটা হাত পর্যন্ত পৌঁছানোর আগে तमाम जिंदगीর গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহর দয়া অফুরন্ত বান্দার গোনা যদি হয় খালের সমান নদীর পানির সমান তো আল্লাহর দয়া হলো সাগরের সমান বান্দার গোনা যদি হয় সাগরের সমান আল্লাহর দয়া হলো মহা সাগরের সমান বান্দার গোনা যদি হয় মহাসাগরের সমান আল্লাহর দয়া হলো গোটা আসমান শব্দ আসমান সুবহান ও বান্দা তুমি যতই গোনা করো না কেন একবার আল্লাহর দিকে ফিরে এসো একবার আল্লাহর দিকে রুজু হও একবার আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গোনা ছাড়াকে maaf করে দেবে তুমি কিসের চিন্তা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا ان الله هو الغفور الرحيم قَلْ لَا تَقْرُبُّنَا لَمِنْ قُلِ يَا عِبَادِيَ بلين. الَّذِينَ صَرَفُوا

রা কেন হতাশ হয় না আল্লাহ বলছেন বান্দাদেরকে লিখে বান্দা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো অন্যায় করেছো অত্যাচার করেছো তারা আমার রহমত থেকে निराश হইও না আল্লাহ বড় দয়াসী মহা দয়াসী আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা গোনা করবে বান্দার जिंदगीটা গোনা দিয়ে ভরপুর করবে তবু আল্লাহ এতটা পরিমাণ ভালোবাসে বান্দাদের বলছে বান্দা তোমরা আমার রহমত থেকে নিয়ে আস তবা করো আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহকে একটু চিনতে শিখো আল্লাহর দিকে নিজের অন্তরটাকে লাগাও একটু মসজিদের সঙ্গে সম্পর্ক বানাও আল্লাহ পাক এটাই চায় বান্দা তওবা করো তুমি তো গোনা করেছো আমাদের ভিতরে এমন কেউ নেই বুকে হাত দিয়ে বলতে পারবে আমি আমার জিন্দেগীতে একটা গোনা করি আছে নাকি কেউ আছে না আমাদেরকে আল্লাহর সামনে বিনয়ী ভাব আনতে হবে আল্লাহর সামনে আমাদের মাথাকে ঝুঁকাতে হবে লজ্জা লাগবে নাকি আল্লাহর সামনে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম যার আগের পরের কোন গোনা নেই সেই হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম প্রত্যেক দিন সত্তর বার করে কতবার যার সামনে পিছনে কোনো গোনা নেই আর আমরা তো গোনাগার বান্দা মানে আমাদের কতবার করে পড়া উচিত উচিত কতবার সত্তর হাজার বার করে পড়লেও কম অতএব আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম যদি সত্তর পার করে ইস্তেকফার পড়তে পারেন তো তার উম্মাদ আমরা গোলাগার বান্দা ও গোলা সেই হাবিবকে হাবিবের কথাকে অনুসরণ করে আল্লাহর রসুলের দেখে যাওয়া বাণীকে অনুসরণ করে আমাদের জিন্দগিটাও ইস্তেকফারে ভরপুর করা দরকার আছে না জি আছে ইস্তেকফার পড়তে হবে বেশি বেশি যত বেশি পড়া

تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون الله <applause> رب العالمين بلنا مربان আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম তোমরা আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না বান্দা আমার রহমত থেকে কাফের ব্যতীত অন্য কেউ নিরাশ হবে না যারা কাফে যারা আল্লাহর উপরে ইমান আনেনি আল্লাহ রসুলের উপরে ইমান আনেনি তারা রহমত থেকে নিরাশ কিন্তু আমরা কোন দলে মুমিন বান্দাদের দলভুক্ত কিনা কিনা ইমানওয়ালা আমরা ইনসা না জি তো আমরা প্রথম দলের ভিতরে তো রহমত থেকে নিরাশ যদি আমরা না হতে চাই তবে আমাদের তওবা করতে হবে বেশি বেশি তওবা বান্দা তো কোনাই কেন তো তওবা করতে সমস্যা কোথায় আল্লাহ পাক সর্বপ্রথম বললেন আত্তা ইবে বান্দা তওবা করো ফিরে এসো আমার দিকে ফিরে এসো আমি আল্লাহ মাফ করে দেব তওবা ক্ষমা করার জন্য আল্লাহ সব সময় প্রস্তুত অল টাইম রেডি 24 ঘন্টা 24 24 ঘন্টা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত আছে যখনই তওবা করো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের মধ্য রজনীতে প্রথম আসমানে নেমে আসে জানা আছে আমাদের আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি সেই জন্য আঠারো হাজার তোমাদেরকেই শ্রেষ্ঠ জাতি করে দিয়ে পাঠিয়েছি কি জাতি আমরা আমরা শ্রেষ্ঠ আঠারো হাজার মধ্যে আল্লাহ আমাদেরকেই শ্রেষ্ঠ করে করেছে এটা আল্লাহর বড় দয়া ঠিক না আমরা কি চেয়েছিলাম ಅಲ್ಲা আমাদেরকে আপনি শ্রেষ্ঠ জাতি করে দুনিয়াতে পাঠান কেউ চেয়েছিলাম আমরা কিন্তু চাইনি না চাওয়ার সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবেই দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সেই মিহিরবান আল্লাহ যিনি আমাদেরকে ভালোবেসে এত বড় নিয়ামত দিলেন তো আমরা গোনা করেছি তিনি माफ করবেন না আল্লাহ বলেছেন আমি দয়ায় নিয়ে বসে মাফ ক্ষমা নিয়ে বসে বান্দা আমার কাছে এসো আমার কাছে ফিরে এসো তোমরা আমরান তাকাও আমার দিকে আমি তোমাদেরকে maaf করে দেব বান্দা একবার ইসতিগফার আল্লাহ পাক বারবার বলেন বারবার কিন্তু আমরা হতভাগা বান্দা সেই আল্লাহর সামনে যে একটু তওবা করি না একটু বলি না আমি গুনাহগার আমার तमाम जिंदगीটা গুনাই ভরপুর করেছি ওগো মেহেরবান আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমার গোনা খাতাকে maaf করে দিন একবারের জন্য আমরা কি হবে আমাদের আল্লাহর দেওয়া সব কিছু জান আল্লাহর মান আল্লাহর দুনিয়া আল্লাহর আমাদের হায়াত আল্লাহ সব কিছু আল্লাহ সব কিছু আল্লাহ তো কেন আমরা আল্লাহর সামনে আমাদের মাথা নত করতে পারবো জি কেন মাথা নত করতে পারবো মাথা নত করবো ইনশাআল্লাহ তওবা করব কবে থেকে কবে থেকে আমাদের ভিতরে একটা রোগ বড় রোগ ঢুকে আছে সেটা কি কিছু মুরুব্বি আছে যদি তাদের বলা হয় চাচা কি বাবু চলেন নামাজের শরীক হই তো মুরুব্বিরা বলে ইনশাআল্লাহ বাবা আগামী জুম্মা থেকে ইনশাআল্লাহ উপস্থিত আবার কারো যদি বলা হয় সবাই কাল থেকে ইনশাআল্লাহ পড়ব কাল থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ ও গোলা এক সময় তারা বলতো কাল থেকে নামাজ পড়বো আগামী সপ্তাহ থেকে নামাজ পড়বো তারা আজ দুনিয়াতে নেই তারা কবর জগতের বাসিন্দা এই ঠিক এমনই ভাবে আমরাও বলতে বলতে আমরাও দুনিয়ায় চলে যাব সেই সুযোগ আর হবে না অতএব তওবা করতে হবে এখন থেকে এখন থেকে আজ থেকে এখন থেকে সকলে একবার তওবা করি আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ আমরা তওবা করলাম সকলে বলি আল্লাহ আমরা তওবা করলাম আজ থেকে এখন থেকে কোন গোনার কাজের দিকে আর যাব না সব সময় আপনার পছন্দনীয় কাজের ভিতরেই আমাদের জীবনটাকে চালিত করব ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু শুনেছে কথা সব সবকিছু নোট নোট করে নিয়েছে তাহলে তবা করতে হবে কম কম না বেশি 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 আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে বলে আত্তাইবুন আলা আবিদুন আল্লাহ পাক বলে না আবিদুন ওগোলাম আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত বান্দেগী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি

ইবাদত একজনেরই করতে হবে তিনি কে জোরে বলুন কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে 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 এক শ্রেণীর মানুষ কিছু কিছু জায়গায় মাথা নত করে তাদের কাছে আমার অনুরোধ আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে যদি আমরা আমাদের মাথাকে নত করি মনে রাখতে হবে আমরা শিরিক করলাম কি করলাম

কথা ইনকার করা যাবে অস্বীকার করা যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা নির্দেশ বান্দা ইবাদত শুধু আমাকেই করতে হবে কাকে আল্লাহকে ইবাদত বান্দেগি করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বলেন فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করলাম কাবা ঘরের মালিক আল্লাহ শুধুমাত্র তাকেই ইবাদত বندگی করতে হবে কাবা ঘরের মালিক আল্লাহ শুধু আল্লাহ পাকেরই ইবাদত বندگی করতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত বندگی করা যাবে না

যখন বান্দা ক্ষুধার্ত হবে আমি আল্লাহ আহারের ব্যবস্থা তার জন্য করে দেব ব্যবস্থা করে দেব দু নম্বর হল বান্দা যখন বিপদ কোন হবে যখন বিপদের সম্মুখীন হবে আমি আল্লাহ ওই বান্দাকে বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করে নেব একটু জোরে বলে তাহলে ইবাদত করলে কটা লাভ ঘোষণাটা কার তাহলে ইবাদত কম কম করব না বেশি বেশি করব ইনশাআল্লাহ সকালে বলি ইনশাআল্লাহ করব যারা ইবাদতের সঙ্গে সম্পর্ক আমাদের নেই সম্পর্ক একটু বানাতে হবে मौत খুব সন্নিকট খুব কাছে কখন চলে আসবে আমরা জানি না কখন আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা জানি না

আল্লাহ পাক আলামিন বলেন বিশ্বাসী বান্দাদের তিন নম্বর গুণ হল আমি আল্লাহ সব সময় আমাকে বেশি বেশি বান্দারা প্রশংসা করে আমি প্রথমে বলছি আল্লাহর প্রশংসা কম কম না বেশি 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার প্রশংসা করো বেশি বেশি ওগোলাম আমি আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছি সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আল্লাহ পাক রবুল আলামিন বলেন ওলাম শোনো আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম আসমান এবং মধ্যে যা কিছু আছে গোটা আসমান এবং গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সবই আমার তাসবি পড়ে সবই আমার প্রশংসা করে ওগো গোলাম যদি আসমান আর যমীনের ভিতরে এই makhluk গুলো আল্লাহর প্রশংসা করতে পারে তাহলে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে কেন করতে পারবে না আসমান জমিন যা আছে যত পদার্থ আছে সব আল্লাহর প্রশংসা করে আল্লাহর পবিত্রতা বর্ণনা অতএব আমাদের আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে বেশি বেশি না কম কম বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন বুসাবিহু লাহু সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন

এই আয়াত দ্বারা বোঝা যায় এই পাথো ভাষা তোমরা বোঝো না তাদের জবান শোনার মতো কান তোমাদের নেই ওই জবান শোনার জন্য এক শ্রেণীর মানুষ আছে কিন্তু সবাই না আমি আল্লাহ জানি তারা কারা কারা তো ঘাসপালা পাথর সব আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর প্রশংসা করে অতএব আমাদেরকেও আল্লাহ পাকের প্রশংসা করতে হবে বেশি বেশি বোঝা গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন ইমামতি করছেন কিন্তু কেউ একজন বললেন এই তো স্পিটা অত্যাধিক পরিমাণ বললেন বেশি করে বললেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam নামাজ শেষ করে তাকে বললেন ও আমার সাহাবারা তোমাদের ভিতরে কে আছো এই তাসবিটা তোমরা পাঠ করেছো এই তাসবিটা পড়েছো কে আছো সেই সাহাবা কোনো কথা বলেন না সেই সাহাবা কোনো উত্তর দেন না সেই সাহাবা কিছু বলেন না কারণ তার ভিতরে একটা ভয় কাজ করছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তাকে বললেন ও সাহাবা তুমি ভয় করো না কে পড়েছো আমাকে বলো কারণ তসবিটা যে পড়েছে আমি দেখেছি আমার মাকে তোমরা দেখনি। নি তিরিশ জন ফানিস্তা তিরিশ জন ফানিস্তা সকলে লটারি সকলে নিজেদের ভিতরে যুদ্ধ হচ্ছে নিজেদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে এই এই তসবির যে সবটা যে নেকিটা কে আগে তারা আমল নামায় লিখতে পারে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলছেন আমি দেখেছি যে তিরিশ জন সাহাবা তিরিশ জন ফানিস্তা তোমার এই নেকিটা লেখার জন্য তাদের ভিতরে প্রতিযোগিতা চলছে তাদের ভিতরে প্রতিযোগিতা করছে কে আগে নিজেদের ভিতরে প্রতিযোগিতা অতএব বান্দা যদি আল্লাহ পাকের বেশি বেশি তসবি পড়ে বেশি বেশি প্রশংসা করে খুশি হয় একজন তিনিকে জোরে বলুন আল্লাহ আল্লাহ

তো রমজান মাসে আমরা সকলে রোজা রেখেছিলাম জি জি রোজা আমরা রেখেছি সবাই রাখা হয়েছিল সবাই রাখতে পারি আগামী বছর থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে সব রোজাগুলো রাখতে হবে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وما أرغل وشنو أمي الله شنظر فبجل يدلام أمي الله شنظر আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বান্দা তোমাদের উপরে আমি আল্লাহর রোজাকে ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম তো কেন ফরজ করলেন আল্লাহ বলছেন লা আল্লাকুম তাতাকু তোমরা যাতে তাকওয়াবান হতে পারো মুত্তাকিন হতে পারো তাই তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি আসসা পাঁচ নম্বর আর রাকিউন

আল্লাহ আল্লাহর আলমিন বললে আল্লাহিজুন আলী হলকে দেওয়া ঘোষনাগুলো সব লো লই সুন্দর ভাবে তার উপরে বিশ্বাস করা হেফাজত কথা বুঝছেন يا إيه رسول الله اللهم على سيدنا محبتي وعلى آل سيدنا مولانا محمد नत सरकार की पढ़ता हूँ मैं बस इसी बार में मेरे रहमते होगी नत सरकार की पढ़ता हूँ बस बात से घर में मेरी होगी एक तेरा नी लगे मेरा रंजो गम में भी सीना शेरा

যাদের উপরে জাকাত খরচ তাদের জন্য জাকাত দিয়েছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান সেগুলো আমাদেরকে হেফাজত করতে হবে তাহলে আমরা বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব যখন বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হব অবাশিরিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন হাবিব আপনি জানিয়ে দিন তাদেরকে জান্নাতের সুসংবাদ আপনি জানিয়ে দিন সুবহানাল্লাহ অতএব এই যে বিষয়গুলো অল্প সময়ের ভিতরে আলোচনা করা হয়েছে আমরা সকলে চেষ্টা করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনা অনুযায়ী তার উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমন্ত্রিত ওলামা চলে এসেছে আলোচনা